হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট রয়েছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কোয়েস এই এরাটা নিয়ে কিন্তু একটা সমস্যা আবারও বেরিয়ে এসেছে। তো সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখো, ভীষণ কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে। কিন্তু তার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমরা জানি ফুটবলের নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো ফার্স্টে আমি চলে আসছি একটা কনফার্ম ট্রান্সফার আপডেটে। আলবার্তো নগেইরা, যাকে ইস্টবেঙ্গল এই মরশুমের প্রথম থেকেই টার্গেট করেছিল, কিন্তু মুম্বাই সিটি এফসি অনেকদিন আগেই এই আলবার্তো নগেইরাকে কনফার্ম করে নিয়েছিল। তো আজ কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। আলবার্তো নগেইরাকে 2022-23 মরশুমের জন্য সই করিয়েছে মুম্বাই সিটি এফসি। তো এটা কিন্তু একদম কনফার্ম আপডেট। আজ কিন্তু মুম্বাই সিটি এফসির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো থেকে এই আপডেটটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। এরপরে আমি চলে আসছি আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, ঈশান পণ্ডিতা। এই প্লেয়ারটাকেও কিন্তু আইএসএলের বেশ কয়েকটা ক্লাব প্রথম থেকেই টার্গেট করছিল। এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গলের নজরে কিন্তু ছিল ঈশান পণ্ডিতা। তবে এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, ঈশান পণ্ডিতার সঙ্গে কিন্তু কেএল ওয়েস্টার্সের কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলছে। যদিও জামশেদপুর এফসি কিন্তু চাইছে ঈশান পণ্ডিতার কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে, কিন্তু আপাতত যতটা আপডেট বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে, ঈশান পণ্ডিতার সঙ্গে কিন্তু কেএল ওয়েস্টার্সের কথাবার্তা এই মুহূর্তে সবথেকে ভালো জায়গায় রয়েছে। তো পরের মৌসুমে ঈশান পণ্ডিতাকে যদি তোমরা কেএল ওয়েস্টার্সের জার্সি গায়ে দেখতে পাও তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া আগের মৌসুমের একজন বিদেশি ফ্রান্সওটা, যাকে আগের মৌসুমে ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা শেষের দিকে নিয়ে এসেছিল, সে ফ্রান্সওটা কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে স্প্যানিশ থার্ড ডিভিশনের একটি ক্লাবে যোগ দিয়েছেন। ক্লাবটার নাম হচ্ছে ইউডি লাগ্রোনেস। এই ক্লাবে কিন্তু ফ্রান্স ওটা সই করেছেন এই মৌসুমের জন্য। এই ইউডি লাগ্রোনেস কিন্তু আগের মৌসুমে ফোর্থ ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে থার্ড ডিভিশনে উঠেছে, সেই ক্লাবের হয়ে কিন্তু খেলতে দেখা যাবে এই ফ্রান্স ওটাকে। এবার আমি চলে এসেছি ইস্টবেঙ্গলের বিষয়টাতে। তো বলা যায় একের পর এক সমস্যা কিন্তু নতুন করে উদয় হচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, কোয়েস যখন ইস্টবেঙ্গলের ইনভেস্টার ছিল সেই সময় কিন্তু বেশ কিছু টাকা এআইএফএফ এর কাছে বকেয়া এখনও পর্যন্ত রয়েছে ইস্টবেঙ্গলের। তো স্বাভাবিকভাবেই আজ কিন্তু এআইএফএফ এর তরফ থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা কথা উল্লেখ করা হয়েছে, কোয়েজ ইনভেস্টর থাকাকালীন বিভিন্ন খাতে যেসব টাকা বকেয়া রয়েছে ইস্টবেঙ্গলের সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তাদেরকে মিটিয়ে দিতে হবে। তোমরা জানোই শ্রী সিমেন্ট কিন্তু যে 11 জন ভারতীয় প্লেয়ারের টাকা বকেয়া ছিল সেটা কিন্তু অলরেডি তারা মিটিয়ে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ান ফুটবলারদের ট্রান্সফার ব্যানটা তুলতে গেলে কিন্তু কোয়েস যে টাকাটা বকেয়া রেখেছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে। তো আমি জানি না এই টাকাটা কে মেটাবে, মানে ইমামি গ্রুপ মেটাবে না ইস্টবেঙ্গল ক্লাব মেটাবে, সেই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। তবে সমস্যা কিন্তু একের পর এক ইস্টবেঙ্গল ক্লাবে চলে আসছে, সমস্যা যেন পিছু ছাড়ছে না। তো আশা করব সমস্ত সমস্যা ইস্টবেঙ্গল ক্লাব খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে, দল গঠনের কাজ শুরু করবে, এই চুক্তির ব্যাপারটা নিয়ে সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমরা তো এটা প্রত্যেকেই আশা করি। তো যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানি ফুটবলই নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।